আল্লাহর নিব সুফি বদলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত দিওয়ানা হয়ে গিয়েছিলে এত আশিক হয়ে গিয়েছিলে এত পাগল পারা হয়ে গিয়েছিলে আল্লাহর নিব আমার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরি শিরিয়াত হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন কলকাতার বুকে আসতে সুফি ফাতিয়া আলী ওয়াইসি আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কে সম্মান জানাতে আরো জোরে বলে দাদা হুজুরের পীরের নাম কি সুফি ফাতিয়া আলী ওয়াইসি কেমন পীর আর কেমন মুরিদ কেমন পীর আর কেমন মুরিদ আল্লাহর নিব হযরত সুফি ফাতিয়া আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায় মুজাদ্দিদুজ জামান হুজুর আমার কলকাতা মানিকতলা জমিনে আসলে হুজুর আমার হুজুরের জুতো মোবারক সম্মান করলেন আল্লাহর নবী সুফি ফাতিয়া আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও মুজাদ্দিদুজ জামান ও জামানার মুজাদ্দিদ আপনি আজকে আমার জুতো মোবারককে সম্মান করলেন আমি সুফি ফাতিয়া আলী কথা দিলাম আমি সুফি ফাতিয়া আলী তোমাকে জানিয়ে দিলাম তোমার ভক্তেরা তোমার পাগলেরা তোমার দিওয়ানারা ভারতের মুখ থেকে নদিয়া জেলা থেকে শুরু করে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আসাম থেকে শুরু করে এমন করে বাংলাদেশ থেকে শুরু করে এমন করে এমন করে হাওড়া হুগলি এমন করে চব্বিশ পরগনা এমন করে পৃথিবীর বিদেশ বিদেশ বিদেশের মানুষেরা শুধুমাত্র তোমাকে আল্লাহর হুকুমে আমি সুফি ফাতিয়া আলী ওয়াইসি দোয়া যায় আমার মুজাদ্দিদুজ জামানকে সকলেই তার জুতো মোবারককে মাথার উপরে রাখবে আরো জোরে বলে আল্লাহর নবী মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরি শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সৌদি আরবে গেলেন সেখানে গিয়ে সৌদি আরবের বাদশারা আমার মুজাদ্দিদুজ জামানকে সম্মান জানালেন বসিরহাটের বুকে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আল্লাহ তাআলা সৌদির গভর্নমেন্ট সৌদির বাদশা সৌদির গভর্নমেন্ট আমার দাদা হুজুরকে আমার মুজাদ্দিদুজ জামানকে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সম্মান জানিয়েছিলেন আরো জোরে বলে আমার অস্থি গভীরাতে ঠান্ডা মাথায় শোনেন বাবা হাঁকা চিল্লা নয় বাবা আল্লাহর ওলি থাকতে পারি না আল্লাহর ওলিদের বিষয় আলোচনা করলে আল্লাহর ওলিদের বিষয় আলোচনা করলে রাত শেষ হবে না দিন শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে মাস শেষ হয়ে যাবে বছর শেষ হয়ে যাবে আল্লাহর ওলিদের বিষয় আলোচনা করে শেষ করা যাবে না আল্লাহর ওলি সুফি ফাতিয়া আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এইবারে দাঁড়িয়ে দাদা হুজুর পীর কিবলাও দাঁড়িয়ে সুফি ফাতিয়া আলী হুজুরও দাঁড়িয়ে দাদা হুজুর পীর কিবলার সামনে আল্লাহর ওলি সুফি ফাতিয়া আলী হুজুরও দাঁড়িয়ে
আল্লাহ রলি মুজাদ্দিদুজ জামান দাঁড়িয়ে ফাতে আলী হুজুর বলছে ও জামানা মুজাদ্দিদ যাও চলে যাও চলে যাও আমি তোমার জন্য দোয়া চেয়েছি আল্লাহ পাক তোমাকে এই জামানার মুজাদ্দিদ করে দেবে আর জোরে বলা গেল না আর একটু জোরে হলো না ও الله نبي کی بولین يا رسول الله يا حبيب الله حضور علی فاتح علی حضور اپنا نورانی چہرہٹی حضور اپنا حاصل چہرہٹی کشمیر بھی تورے الہامر بھی تورے علمی باطنر بھی تورے حضور اپنا نورانی چہرہٹی دیکھی اپنا حاصل چہرہٹی دیکھی ابھی فاتح علی কলি যাটা ঠান্ডা হয়ে যা আরো জোরে বলে আল্লাহর সুফি ফাতে আলী একদিন কে আল্লাহ নবী কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার হাসিল চেহারাটি আপনার খুবসুরাত চেহারাটি আপনার নূরানি চেহারাটি দেখলে আমি ফাতে আলী জীবনের যত জ্বালা যন্ত্রণা হুজুর সব আমার মুছে যায় একদিন কিছুদিন হয়ে যায় আল্লাহ নবী বলেন ও ফাতে আলী আমি যদি তোমাকে এক মাস না দেখা দিই কতদিন না দেখা দিই ও ফাতে আলী আমি যদি তোমাকে এক মাস না দেখা দিই ও ফাতে আলী তুমি কি সহ্য করতে পারবে ও ফাতে আলী তুমি কি থাকতে পারবে ওই সময় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর এক মাস কেন হুজুর এক বছর কেন হুজুর ছয় মাস কেন হুজুর আবে ফাতে আলী আপনি যদি আমার শাসনে এক মুহূর্ত না দেখতে দেন হুজুর আমি ফাতে আলী সইতে পারবো না আমি ফাতে আলী প্রত্যেকটি 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 সেকেন্ডে 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 আমি আমার নূর নবীকে দেখতে চাই আরো জোরে বলে আমার সামনের বাবাজিরা কাঁদছে আল্লাহর হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও বাবা ফাতে আলী আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম বাবা বাবা কেঁদো না ফাতে আলী হুজুরের চোখ দিয়ে অজানায় টপ 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 করে পানি গড়িয়ে গড়িয়ে জমিনের নিচে পড়ে আল্লাহ নবী বলেন ও বাবা ফাতে আলী কেঁদো না বাবা রোনা জারি করো না বাবা তোমার চোখের পানিকে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না ও বাবা ফাতে আলী কেঁদো না বাবা রোনা জারি করো না বাবা ও বাবা ফাতে আলী আমি রাসূলুল্লাহ মাসে একদিন নয় ছ মাসে একদিন নয় বছরে একদিন নয় আমি রাসূলুল্লাহ সপ্তাহে একদিন নয় আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম ও ফাতে আলী তোমার চোখ দেখে রাখা হবে তোমার চোখ দেখে রাখা হবে ও বাবা ফাতে আলী তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলে একবার ডাক দেবে আমি নবীকে তুমি দেখতে পেয়ে যাবে আর জোরে
الله رولي حضرات صوفي فاطمة علي چوکھر پانی مچھئے نام چوکھر پانی مچھئے نام يا رسول الله يا حبيب الله حضرات فاطمة علي ٹائم پیلے امی فاطمة علي چوب پشتی گھنٹا ٹائم بھی دورے پانچ وقت نماز آدائی گوری امی فاطمة علي سنت نماز آدائی گوری امی فاطمة علي واجب نماز آدائی گوری امی فاطمة علي نفل نماز آدائی گوری اشراق نماز آدائی گوری تحجت نماز آدائی گوری عوابل نماز آدائی گوری چشت نماز آدائی گوری امی فاطمة علي ای ٹائم تی ہوئے جائے آج جو دیکھی جو ٹائم پائے وہی ٹائم ایر بھی دورے امی فاطمة علي مراقبہ خلاتے مشاہدہ خلاتے امی امار اللہ اللہ رسول جے کے شغل مشغول ہوئے تاکی آرو جو والے امی فاطمة علي ایکتا سیکنٹ جنے ٹائم کے بیکار کر دینا امی فاطمة علي پتکتی سیکنٹ پتکتی سیکنٹ پتکتی نشاش 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 امی فاطمة علي اللہ یا رسول اللہ 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 امی فاطمة علي بولتے এইবারে ফিরে এসো বাবা আর দূরে সরে যেও না বাবা মসজিদে আজান হয়ে যাবে ইমাম সাহেব ইমাম সাহেব নামাজে চলে যাবে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে আপনিও চলে যান আল্লাহর ঘর মসজিদে গিয়ে আপনিও নামাজে মশগুল হয়ে যান কোরআন পাক তেলাওয়াত যদি জানেন কোরআন পাক তেলাওয়াত করবেন আর কোরআন পাক যদি তেলাওয়াত করতে না জানেন অন্তত বসে 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 আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইভাবে জিকির আজকার করতে থাকতে ও ভাইরা বাবাজিরা সোনা মানিকেরা আপনার টাইমটা বেকার হয়ে যাবে না আপনার সময়টি বেকার হয়ে যাবে না শিক্ষা পুরো বয়স পর্যন্ত হবে বাবা বয়স হয়ে গিয়েছে তো কি হয়েছে আপনি নামাজের নিয়ম জানেন না নামাজের ফরজ কটি নামাজের নিয়ম কানুন কি ফরজ গোসলের ফরজ কটি এমন করে নিয়ম কানুন জানেন না ইমাম সাহেবের কাছে আলাদা একটি টাইম বার করে নামাজের নিয়ম গোসলের নিয়ম ওযুর নিয়ম কোরআন তেলাওয়াত শেখার নিয়াত করে ইমাম সাহেবের কাছে শিখবে বলছেন হুজুর বয়স হয়ে গিয়েছে হুজুর পেরেনে ধরে রাখতে পারি না সোনার মানিকেরা আজকে ঠান্ডা মাথায় আপনাদের কাছে বলে যায় যারাই বারবার জিনিস ভুলে যান আর বিশেষ করে এগুলো হয় আমাদের মা বোনদের ভিতরে বেশি একটা জিনিস এক জায়গায় রাখবে আর কিছুক্ষণ পরে ভুলে যাবে হয় না ও মা বোনেরা ও সোনার মানিকেরা ভাই বাবাজিরা আমার ছাত্র ভাইরা আমার বোনেরা শুনে যাও আজকে রাতের বেলা যখন কেউ বই কিতাব পড়তে বসবে সে কোরআন শরীফ হোক আর হাদিস শরীফ হোক আর বাংলা বই হোক আর জীবন বিজ্ঞান হোক আর ভৌত বিজ্ঞান হোক আর ভূগোল হোক আর ইতিহাস হোক আর বুখারী শরীফ হোক আর তিরমিজি শরীফ হোক আর নাসাই শরীফ হোক যে কিতাব হোক না কেন পড়তে যখন বসবে তেলাওয়াত করতে যখন
তখন বুঝবে একটি দোয়া পড়ব রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما امر الله বলেন বান্দা তুমি দোয়া পড়ে যখন কিতাব পড়তে থাকো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জেহেন শক্তিকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই তুমি তোমার কোরআন শরীফ যখন তেলাওয়াত করতে থাকো তুমি ভুলে যাও বার বার মুখস্থ হয় না ভুলে যাও এই দোয়াটি বার বার পড়ো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে রহম করুন করে আমি আল্লাহ তোমার জেহেন শক্তিকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি যে আল্লাহর নবীর কথা বলতে বলতে আল্লাহর ওলির কথার দিকে চলে আসলাম আমার ভাই ও বাবাজিরা আমি আপনাদের কাছে আল্লাহর নবীর যে বিষয়টি তুলে ধরেছিলাম যাদের ময়দানে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা তারা ইসলামের জন্য কোরআনের জন্য হাদিস শরীফের জন্য যাদের ময়দানে গিয়ে তাদের জীবনগুলোকে পিলি করে দিয়েছেন তাদের জীবনগুলোকে কুরবান করে দিয়েছেন জানের মায়া করলো না প্রাণের মায়া করলো না জানের মায়া করলো না প্রাণের মায়া করলো না ও নজরুলেরা ও যুবকেরা খন্দকের পেরন্তরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা সবাই আল্লাহর রসুলের কাছে আসলে ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর খন্দকের প্রান্তরে কাফের বেঈমান মদিনারা রেডি হয়ে গিয়েছে তারা জিহাদ করবে বলছে খন্দকের প্রান্তরে তারা জিহাদ করবে বলছে আল্লাহ নবী বলেছিলেন তাহলে জিহাদ যদি তারা করতে চায় আমাদেরকে পিছিয়ে গেলে হবে না আমাদেরকেও জিহাদ করতে হবে আমাদেরকেও জিহাদ করতে হবে পিছিয়ে গেলে হবে না সাহাবায়ে কেরামরা বলছে হুজুর আমরা সংখ্যায় কম ওনারা সংখ্যায় বেশি হুজুর আমরা সংখ্যায় কম ওনারা সংখ্যায় বেশি আল্লাহ নবী বললেন ও সোনা মানিকেরা জওয়ান যুবকেরা ঘুম এসছে নাকি বাবা একটু তাকবীর দেন তো দেখি নারাই তাকবীর আর একটু জোরে হবে না নারাই তাকবীর ও আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো الحديثের আলো বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস মক্কা শরীফ মদিনা শরীফ আজমির শরীফ বাগদা শরীফ সিরহান শরীফ ফুরফুরা শরীফ নারাই তাকবীর درود اللهم صل على نبي راجا شريف دیکھے من بھرے نا দিদার দাও গো সাহে মদিনা
মদিনা নবীর রাজা শরীফ দেখি মন ভরে না দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান মদিনা ওয়ালা করো করুণা দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো শাহে মদিনা নবীর রাজা শরীফ দেখি মন ভরে না দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো শাহে মদিনা আল্লাহ হুম্মা আমার সোনা মানিকেরা আপনারা যেভাবে পাখির মতো বসে আছেন আমার তো মনে হচ্ছে এক্ষুনি ওয়াজ আমি শুরু করেছি কিন্তু দেখতে দেখতে প্রায় দুটা বাজতে যায় মনে হচ্ছে সবে মাত্র স্টার্ট করেছি শুরু করেছি ও সোনা মানিকেরা নওজোয়ান যুবকেরা আমার মা বোনেরা আমি আপনাদের কাছে আজকে খন্দকের প্রান্তরে কত কষ্টের কথা বলবো বাবা আমরা নবীর ভুলে গেছি নবীর থেকে দূরে সরে এসেছি বাবা নবীর ভুলে গেছি নবীর থেকে দূরে সরে এসেছি নবীকে আমরা চিনতে পারি না তাই কবি বলছে গাছে চিনল নবীজিকে মাঝে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না রে দয়ার নবীজি গাছে চিনল নবীজি মাঝে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না রে দয়ার নবীজির সোনা মালিকেরা ভুল করলে হবে না যা হওয়ার হয়ে গিয়েছে পিছনে দিন ছেড়ে দিয়ে আজ থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাও আজ ফজরের নামাজ থেকে মসজিদে গিয়ে আল্লাহ পাকের নামাজি হয়ে যাও আল্লাহ পাকের নামাজ আদায় করবে কাল জোহরের নামাজ কবর মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ এমন ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর মা বাপকে সেবা করবে মা বাপকে যত্ন করবে মা বাপকে পিয়ার করা মারে মা বাপকে মহব্বত করা মারে তোমার যদি কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল না হয় মা বাপকে মহব্বত করার কারণে ওই মা বাপের ওসিলা করে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে আরো জোরে বলে